ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শেখ হাসিনা বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা বললেন সুজিত রায় নন্দী। বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা দুলুর বিরুদ্ধে দুদকের মামলা। মাধবপুরে মাজার পরিচালনা নিয়ে সংঘর্ষ, আহত তিনজন। আগুনে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার পরিদর্শনে জাকের পার্টির মহাসচিব। পানি বাতে খেয়ে সেহরি, কেউ পেয়েছে বাড়ি ছাড়ার নোটিশ। ইমরান খানের বিবাহ মামলার শুনানি 8 এপ্রিল। যুক্তরাষ্ট্রের মিউসরি অঙ্গরাজ্যে টর্নেডোয় নিহত 5 জন। তাইওয়ানকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা, তার সুযোগ্য নেতৃত্বে করোনা সংকট মোকাবেলা করে দেশ আজ কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সকালে চাঁদপুর সদরের ফকরাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবন অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর নির্দেশে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 9 নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন এর আয়োজন করেন। সুজিত রায় নন্দী বলেন বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের বিস্ময়। একজন মানবিক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে চলছেন। বগুড়া জেলা আওয়ামী লীগের নেতা দুলুর বিরুদ্ধে দুদকের মামলা। গত আয় বহির্ভূত ভাবে 1,06,13,000 টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করায় বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের বগুড়া সমন্বিত কার্যালয়ে এই মামলা করা হয়। মামলার বাদী সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ তারিকুর রহমান। দুদক জানায় দুলুর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গত বছরের 24 ফেব্রুয়ারি তার সম্পদ বিবরণী দাখিলের আদেশে দেওয়া হয়। তিনি ওই বছরের 25 জুলাই তার সম্পদ বিবরণী দাখিল করেন। দুলুর দেওয়া সম্পদ বিবরণীতে দেখা যায় তার স্থাবর অস্থাবর মিলে সম্পদের পরিমাণ 2,92,52,269 টাকা, কিন্তু যাচাইকালে আওয়ামী লীগের এই নেতার স্থাবর অস্থাবর মিলে সম্পদ পাওয়া যায় 3,72,77,209 টাকার। তার পারিবারিক ঋণ ও খরচ বাদ দিলে দুলুর মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় 2,71,52,036 টাকা। এই হিসেবে দুলু গাত আয় বহির্ভূত ভাবে 1,06,13,890 টাকার সম্পদ বুক দখলে রেখেছেন। মাধবপুরে মাজার পরিচালনা নিয়ে সংঘর্ষ, আহত 3 জন। হবিগঞ্জের মাধবপুরে সুরমা গ্রামের হজরত শাহ চান মিয়া চৌধুরীর মাজার পরিচালনা ও হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাতে 2 দফায় এই সংঘর্ষটি হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 3 জন আহত হয়েছেন। আহতরা হলেন সাইমন চৌধুরী, সুহেল খান, শাহজাহান মিয়া। এখনো উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মাজারের বক্ত ফারুক চৌধুরী জানান শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী দীর্ঘ 12 বছর ধরে মাজার পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন, কিন্তু বক্ত মুরিদরা তার কাছে মাজারের আয় ব্যয়ের হিসাব চাইলে তা দিতে তিনি অপারগতা প্রকাশ করেন। এর প্রতিকার চেয়ে ফারুক চৌধুরী গত 3 এপ্রিল হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন। আবেদনের উল্লেখ করেন মাজারের মোটা অঙ্কের টাকা চেয়ারম্যান পারভেজ হোসেনের দখলে রয়েছে, যার কোনো স্বচ্ছ হিসাব ও জবাবদিহিতা নেই। ইউপি চেয়ারম্যান ও মাজার পরিচালনা কমিটির প্রধান পারভেজ চৌধুরী বলেন তারা বিনামাজের পর কতিপয় লোক হঠাৎ করে মাজারের খাদে মোপহরির উপর চড়াও হয়। এ খবর পেয়ে মাজারের বক্ত মুরিদান ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি ও উত্তেজনার সৃষ্টি হয়। সুরমা গ্রামের মাজারের অপর বক্ত ইকবাল চৌধুরী বলেন রাত 1টার দিকে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হঠাৎ করে তাদের উপর অতর্কিত হামলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আগুনের ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার পরিদর্শনে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার গতকাল বিকেলে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বৈভব অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারে যান। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সর্বশান্ত ব্যবসায়ীদের সহমর্মিতা ও সহানুভূতি জানানোর জন্যই জাকের পার্টি নেতাদের পাঠান। জাকের পার্টি প্রেস উইংয়ের চিফ কোঅর্ডিনেটর শামীম হায়দারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামালকে সঙ্গে নিয়ে বশ্মীভূত বঙ্গবাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের কাছে যান, সান্ত্বনা দেন, সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জাকের পার্টির মহাসচিব বলেন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল ক্ষতিগ্রস্ত 5,000 ব্যবসায়ী যেভাবে সর্বশান্ত হয়েছেন তা যথাযথ নিরূপণ করে সহায়তা দেওয়ার মাধ্যমে সকলকে পুনর্বাসিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ের যথাযথ তদন্ত নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন। পানি ভাতে খেয়েছে হরি, কেউ পেয়েছে বাড়ি ছাড়ার নোটিশ। 4 মাস ধরে বেতন পাচ্ছে না এফডিসির 223 জন কর্মকর্তা কর্মচারী, ফলে মানবেতর জীবনযাপন করেছেন বলে জানিয়েছেন তারা। এরই মধ্যে বাসা ভাড়া দিতে না পারায় বাড়ি ছাড়ার নোটিশ পেয়েছে অনেকেই। ইফতারিতে পানি ছাড়া অন্য কিছু জুটছে না অনেকের, শহরের খাবার যোগাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ঋণে জর্জরিত হয়ে অনেকে মারা গিয়েছেন বলেও জানা গিয়েছে। এই পরিস্থিতিতে কাটা গায়ে নুনের সিটার মতো লাগে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া এক চিঠি। জানা গিয়েছে এফডিসির এই কর্মকর্তা কর্মচারীরা তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ, কিন্তু বেতন আসে অর্থ মন্ত্রণালয় থেকে। বেশ কদিন আগে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে জানানো হয় এফডিসিতে নিজস্ব ইনকাম দিয়ে চলতে। এরপর আরো হতাশ হয়ে পড়ে বেতন না পাওয়া এই কর্মীরা। হলের সংখ্যা কমেছে, ফলে কমেছে সিনেমা নির্মাণের সংখ্যাও, তাই লোকসান কাটি উঠতে পারছে না চলচ্চিত্রের আতুরগড় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি। বছর পর বছর লোকসান দিয়ে যাচ্ছে তারা। ইমরান খানের বিবাহ মামলার শুনানি 8ই এপ্রিল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফ পাকিস্তানের চেয়ারম্যান ইমরান খানের বিবাহ মামলার শুনানি আগামী 8ই এপ্রিল অনুষ্ঠিত হবে, স্থানীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায় বুশরা বিবিকে ইমরান খান ইদ্দতের সময় বিবাহ করেন, পরে জানতে পারেন ইদ্দতের সময় বিবাহ ইসলামে স্বীকৃত নয়, সেজন্য তিনি পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি সাইদ খানের কাছে সমাধান চান। মুফতি সাইদ খান তাদের বিবাহ বাতিল করেন। এরপর উভয় পরিবারের সম্মতিতে 2018 সালের জানুয়ারিতে পুনরায় তাদের বিবাহ দেন তিনি। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে টর্নেডোয় নিহত 5 জন। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে বোলিংগার কাউন্টিতে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত 5 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোর রাতে এই টর্নেডোই ভবনের ছাদ ধসে পড়েছে, অনেক গাছ উপড়ে গিয়েছে এবং বিদ্যুৎহীন হয়ে পড়েছে বহু মানুষ। বিধ্বস্ত হয়ে যাওয়া বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে উদ্ধার অভিযান চলছে। মিসৌরি গভর্নর মাইক পারসন উদ্ধার কার্যক্রম সম্পর্কে বলেছেন, উদ্ধার অভিযানের অনেক কাজ বাকি রয়েছে। তাইওয়ানকে সব ধরনের সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়েছেন প্রেসিডেন্ট শাই ইয়ং ওয়েন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে একথা উত্থাপন করা হয়। ক্যালিফোর্নিয়ায় রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইয়ং ওয়েন বলেন, তার দেশের গণতন্ত্র হুমকির মুখে। তিনি তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চান। উত্তরে ম্যাকার্থি বলেন, তাইওয়ানকে সব ধরনের সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে চীন শেষ পর্যন্ত লড়বে।